আশাফী ফিজিওথেরাপি কেয়ার, সেবার জন্য আসুন, সুস্থ হয়ে ফিরুন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনেক প্রতিষ্ঠানেই দেখা যায় যে তাদের এমপ্লয়িরা ঠিক মোটিভেটেড হয়ে কাজ করেন না, তাদের কাজের প্রোডাকশন কমে যায়, তারা স্থির হয়ে পড়েন। এর মূলত কারণ হচ্ছে তাদের মোটিভেশনকে আমরা সেভাবে নার্চিং করি না। মনে রাখবেন যে কোনো অর্গানাইজেশনই শুধু বেতন দিয়ে, টাকা দিয়ে তাদের সে কর্মীদের কখনোই তাদের আপনার সেই মাপের মোটিভেশন ধরে রাখা যায় না। মোটিভেশন ধরে রাখতে চাইলে আপনার একটা কালচার সৃষ্টি করতে হবে। কোনো ব্যক্তি একই ধরনের কাজ সারা বছর সারা জীবন করতে চাবে না। দেখা গেল একটি ফিজিওথেরাপি প্রতিষ্ঠানে বা ফিজিওথেরাপি ক্লিনিকে যারা ফিজিওথেরাপিস্ট হয়ে কাজ করতেছেন, তারা সারা বছর একই ধরনের ফিজিওথেরাপিস্টে কাজ করবেন এটা কেউ প্রত্যাশা করে না, করতেও চান না। তাহলে তাদের কী করতে হবে? তাদের একটি অর্গানোগ্রাম দেখাইতে হবে, তাদের একটা পাথওয়ে দেখাইতে হবে যে তারা কতদিন কাজ করলে তাদের পরবর্তী প্রমোশন কী হবে, পরবর্তী ডিগ্রিগ্রেশন কী হবে, তারা কোথায় যাবেন, এই স্বপ্নটা আপনাকে দেখাইতে হবে। আর যদি তা দেখানো না যায় তাহলে তাদের ঠিক মোটিভেটেড হয়ে কাজ করবে কখনোই কল্পনা করা যায় না। গত 21/10/2020 তারিখে আমাদের সকল কর্মকর্তাদেরকে অগ্রানুগ্রাম অনুযায়ী তাদের ভিশন লিখে 24/10/2020 তারিখে রাত 10টার মধ্যে জমা দিতে বলা হয়। দেন আমরা কিভাবে আমাদের কাজটাকে ক্লান্তিহীনভাবে কাজটাকে আনন্দদায়ক করতে চাই? অগ্রানুগ্রাম অনুযায়ী কমিটমেন্ট, আমাদের প্রত্যেকেরই জব ডেসক্রিপশন অনুযায়ী কাজ করতে হয়। বিশেষ করে আমার কাজ মার্কেটিং এ বেশি করে পড়ে। আমার লক্ষ্য হচ্ছে গিয়ে জুনিয়র ফিজিওথেরাপিস্ট থেকে ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট পদে যোগ করতে চাই। ফিজিওথেরাপি কেন্দ্রিক আমার স্বপ্ন আছে কি কি রূপ তা বর্ণনা করুন। এই কোশ্চেনের উত্তর দিতে হলে আপনার বা আমার নিজের ব্যক্তিগত বলে আমার এপিসিতে কি কি স্বপ্ন আছে, যেমন আমি কি হইতে চাই এপিসিতে, এপিসি কেন্দ্রিক এক্সিকিউটিভ অ্যাডমিট হতে চাই। প্রত্যেকটা কর্মকাণ্ডে জড়িয়ে আসি আর আমি চাই প্রত্যেকটা কাজ যেন নিখুঁতভাবে করতে পারি এবং আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি। অতপর উক্ত ভিশনগুলো পর্যালোচনা করে বেস্ট ভিশনারি অ্যাওয়ার্ড নির্বাচিত হন শারফিন আঞ্জুমান এবং গ্রুপ এ বিজয়ী লাভ করেন। পৃথিবীতে যারা যত বেশি উন্নত তারা তত বেশি পরিশ্রমী ও দক্ষ, আর এই পরিশ্রমী ও দক্ষ হওয়ার পেছনে কাজ করে তার ভিশন। আর এই ভিশন পূরণ করতে হলে প্রয়োজন লক্ষ্য ও দক্ষ পরিশ্রমী কর্মী। ঠিক আমাদের কোম্পানিরও একটি ভিশন হচ্ছে যা আমাদের দেশের প্রত্যেক 64 জেলার মধ্যে একটি করে ব্রাঞ্চ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আশা ফিজিওথেরাপি কেয়ারের পক্ষ থেকে সর্বদা আমাদের একটি স্ট্রং টিম বানানোর জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এমপ্লয়ীদের মধ্যে মোটিভেটেড রাখার জন্য আমরা কিন্তু বারংবার বিভিন্ন রকম পদক্ষেপ আমরা নিয়েছি। যেমন আমরা গত 5 দিন আগে আমরা একটা ট্রাস্ট দিয়েছি আমাদের এমপ্লয়ীদের মধ্যে যে তাদের ভিশন বেস্ট ভিশনারি অ্যাওয়ার্ড 2020 এই নামে আমরা একটা ট্রাস্ট দিয়েছি এবং সেই অনুযায়ী আমাদের এমপ্লয়ীরা খুবই নিবিড়ভাবে কাজ করেছে এবং চমৎকার করে আমাদের অর্গানোগ্রাম অনুযায়ী তাদেরকে আমরা ভিশনটা সেভাবে সেট আপ করতে পেরেছি। তো আপনাদের কাছে শেয়ার করার উদ্দেশ্য হলো আপনারা যদি কেউ মনে করেন যে না এই জিনিসগুলো আপনারা ফলো করতে চান বা স্টার্ট করতে চান তাহলে করতে পারেন, এই কারণে আপনাদের সাথে আমাদের শেয়ার করা। মনে রাখবেন প্রতিনিয়ত আপনাকে অবশ্যই টিমকে ভাইব্রেট করার জন্য, টিমকে স্ট্রং করার জন্য, তাদের একটা এনার্জিটিক একটা কর্মকাণ্ড চালানোর জন্য অনবরত এই ধরনের প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতেই হবে। সকলকে ধন্যবাদ।